বিশ্বকাপ অর্থাৎ দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ অলরেডি শুরু হয়ে গেছে। বিশ্বকাপের আয়োজক দেশ এবছর মধ্যপ্রাচ্যে কাতার। বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই পশ্চিমী গণমাধ্যম এবং নানা সংস্থা একের পর এক বিভিন্ন সেল ছুড়ে দিয়েছে কাতারের দিকে। বারবার বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছে কাতারে। চলুন দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের খুঁটিনাটি। ইতিহাসে এই প্রথমবার নভেম্বর ডিসেম্বর মাসে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। বরাবরই মে জুন জুলাই মাসেই বসে বিশ্বকাপের আসর, কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশে প্রথমবার আসর বসছে নভেম্বর ডিসেম্বরে। আয়তনের দিক থেকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে কাতারই সবচেয়ে ছোট রাষ্ট্র। এর আগে 1954 সালে সুইজারল্যান্ড সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল। এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো দেশ বিশ্বকাপ আয়োজন করেছে। 2009 সালে জানুয়ারিতে আয়োজক দেশ নির্বাচন করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন দেশ আয়োজক হওয়ার দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত যে পাঁচটি দেশ টিকে ছিল সেই লড়াইয়ে তারা হলো কাতার, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং শেষমেশ আমেরিকা যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় কাতার। জুন জুলাইয়ে কাতারের মতো দেশে অত্যাধিক গরমে বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব, এমনই দাবি করে অনেক দেশ। কিন্তু কাতার তৈরি করে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম। এবছরই প্রথম দুরকম বলে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হচ্ছে। গ্রুপ লিগ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আল রিহলা বলে খেলা হলেও সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে আল হিলাম বলে। এই আল হিলাম শব্দের আরবি অর্থ দ্য ড্রিম বা স্বপ্ন। বিশ্বকাপ শেষ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। অনেকেই কাতার বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ বলতে শুরু করেছে। তুলনামূলক ছোট দেশগুলো সমান তালে টক্কর দিচ্ছে বড় বড় ফুটবল জায়ান্টস দেশগুলোর। এখন দেখা যাক বিশ্ব চ্যাম্পিয়ন হয় কারা।